সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ ফোনের যে মাইজিপি আছে, সেই মাইজিপি থেকে আপনারা কীভাবে 30 জিবি বা আপনার বিভিন্ন অফার আপনি নেবেন। আমি আজকে 30 জিবি 200 টাকাতে আপনি কিনে দেখাবো। তো 30 জিবি 200 টাকার অফারটা, এটা আসলে আমার একটা সিমে আমি পাইছি। তো আপনারা এভাবে দেখবেন যে কোন সিমে আপনি নিতে পারেন। তো যে মাইজিপি চলে আসলে এখান থেকে দেখবেন যে মাই অফার একটা অপশন আছে, মাই অফার। তো মাই অফারে চলে আসবেন। মাই অফারে আসার পরে এখানে দেখবেন যে একটু নিচে আসবেন, দেখেন আমার এই একটা অফার এখানে দেখেন যে 30 জিবি, এটা হচ্ছে লিমিটেড টাইম অফার। এটা হচ্ছে যে স্বল্প সময়ের জন্য একটা অফার দিছে এই সিমটা। তো 30 জিবি 200 টাকা, আপনি এটা খুবই কম রেট পড়ে আপনি এটা নিতে পারেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, বা আপনি যদি আপনার ব্রাঞ্চ থেকে নিতে চান তাহলে নিচের এটা ঠিক করে দেবেন, ব্যালেন্সে টাকা নেই, এটা হচ্ছে না। তো ডিজিটাল অফারে থাকা অবস্থায় নিচে দেখবেন যে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এখানে আসার পর এরকম আসবে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায়। তো যেহেতু বিকাশে টিক করা আছে আমি বিকাশ থেকে নেব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ নিচে এখানে ক্লিক করে দেবো। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম আসবে, এরকম আসলে আই এগ্রিতে ক্লিক করে দেবো। নিচে আই এগ্রি আছে, আই এগ্রিতে ক্লিক করার পর এরকম আসবে, বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে নেব। বিকাশ নাম্বার দেওয়া হলে নিচে দেখবেন যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেব। তো বিকাশ নাম্বার দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। কনফার্মে ক্লিক করে দিলে আমার যে বিকাশ নাম্বার দিয়েছি সে নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দেব। তো ওটিপিটা বসানোর পর এখান থেকে আমি নিচে দেখবেন যে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দেব। তো কনফার্মে ক্লিক করার পর আমার পিন নাম্বারটা এখানে আমি দিয়ে নেব, পিন নাম্বারটা বসানো হয়েছে, দেন আমি এখান থেকে কনফার্মে ক্লিক করে দেব। একটু সময় নেবে, দেখেন এখানে দেখেন যে 30 জিবি আমার অ্যাড হয়ে গেছে অলরেডি, দেখেন। তো এটা জাস্ট 200 টাকা আমি 30 জিবি নিয়ে নিলাম। তো একটু ব্যালেন্সটা আপনাদেরকে দেখাই এখন, এই যে দেখেন, এই যে দেখেন এখানে 30 জিবি। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনারা মাই জিপি থেকে আপনারা যে সিমে দেখবেন যে অফার নাই, তাহলে অন্য একটা সিম আপনি যেটা বন্ধ আছে অনেকদিন, অন্য একটা সিম এভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনি কম রেটে আপনি কীভাবে ইন্টার নিতে পারেন। যেহেতু এখন প্যাকেজের দাম অনেক বেশি, তো আমরা চেষ্টা করি যে আসলে একটু সাশ্রয় বা কম রেটে ইন্টারনেটটা নেওয়ার জন্য। তো ধন্যবাদ সকল কাজকে, পর্যন্ত ভালো থাকবেন সবাই।